আজকে দেখো অনেক দিন পর রৌদ্র উঠেছে, তাই ভাবলাম যে না, বালিশগুলো না একটু ড্যাম ড্যাম টাইপের হয়ে গেছে আর কেমন জানি লাগে, এমনি বর্ষাকালে ভালো লাগে না। আর যদি ওই বিছানা বালিশ যদি এরকম হয়ে থাকে ড্যাম ড্যাম কীরকম লাগে না, তো ভাবলাম যেহেতু রৌদ্র উঠেছে তোষকটা তো দিতে পারবো না, কারণ ওটা খুব ভারী, একাই ওটাকে তোলাই যায় না, তার জন্য বালিশগুলো দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি 9টার দিকে, আর প্রীত মাত্রই উঠলো, এই যে মাত্র উঠলো, আর আমি আজকে রৌদ্র উঠেছে, তাই আজকে আর কি বালিশগুলো আর কি রৌদ্রে দিয়ে দিলাম, কারণ ড্যাম ড্যাম হয়ে গেছে তো আর কি, তার জন্য আর কি রৌদ্রে দিয়ে দিলাম, ভালো লাগে না এখন বর্ষাকাল না যেহেতু। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ একটু সেদ্ধ মেদ্ধ করে দেই, আলু সেদ্ধ সেদ্ধ করে দেই, আলু সেদ্ধ সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে, কারণ এখন আর টাইম নেই সবজি বানানোর, তার জন্য। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, অতটা বোঝা যাচ্ছে না, বাইরে হচ্ছে বৃষ্টি। আর আমি আছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর একটু আগে যে তোমরা ভিডিওটা দেখলে, ওটা হচ্ছে কালকের ভিডিও, কালকে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি, তাই কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা একসঙ্গে আর কি লাগিয়ে দিয়েছি আর কি জোড়া, তো কালকে ভালো করে ঠিকমতো করতে পারিনি, তো ওই জন্যই আর কি। চলো রান্না বান্নাটা করে নেই, আর বৃষ্টি তো হচ্ছে। আর দেখো আজকে আমি কি রান্না করছি, এখানে দেখো কলার মোচা, কলার মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট কলার মোচা তো তাই আর কি অল্প একটু হয়েছে, এখানে আলু দেবো, তো একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কি। আর আজকে ফার্স্ট টাইম কলার মোচা আমি রান্না করছি, জানি না কীরকম হবে, দেখি রান্না করে দেখি, না শাকা খাবো না। কলা মোচা কাটার পর আমার হাতের অবস্থা দেখছো তোমরা, বাইরে এসে দেখাই হাতের অবস্থা, দেখো কালো হয়ে গেছে, এই নখগুলো দেখো কাছের থেকে দেখালে বোঝা যায় যে নখগুলোর অবস্থা দেখো, মানে পুরো কালো হয়ে গেছে আর কি। আমি আগে জানতাম না যে এরকম হয় আটা আটা ভরে, ফার্স্ট টাইম কাটলাম, ফার্স্ট টাইম রান্না করছি, তাই আর কি উঠছে না, তেল দিয়ে ভালো করে ধুয়েছি তারপরে উঠছে না, যাই হোক দু একদিনের মধ্যে হয়তো উঠে যাবে, হয়তো আজকে উঠে যেতে পারে জানি না। তো আমি ভিডিও করছি আর ওইখান থেকে ইশারা করে, আর ওইখানে টোটোর চাকাটা খোলা, এই যে টোটোর চাকাটা খোলা ওর বাবা খুলে দিয়েছে, বৃষ্টি পড়ছে এখন তাই আর কি যেতে পারছি না, বৃষ্টি কমলে পাংচার হয়ে গেছে, তাই আর কি ঠিক করতে নিয়ে যাবে। কেন নষ্ট করলো এটা? জুতা টুতা ধোয়া যায় জানে, মাটি এমনিতে মাটির ঘর ধুলা বালু উঠান টুটান, মানে ঘরটা ঝাড় দিলে নতুন জুতা টুতা আনলে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি বাক্সের মধ্যে ভরা রাখি, বাক্স আমি নষ্ট করি না। আর তুই এটা কি করলি টুপি বানার জন্য? প্রীতিকে পাঠিয়েছি দোকানে, এই যে এসে পড়েছে দোকানে, পাঠিয়েছে ওকে মুসুর ডাল আনতে আর কি, মুসুর ডাল না মাস্কার ডাল আনতে পাঠিয়েছি, একটুখানি আছে আর একটুখানি নিয়ে আসলো। প্রীতম কই? তো চলো, কারণ একটু তো আর কি ঝোলঝোল টাইপের তো লাগবেই তাই না, যেহেতু ছোটো বাচ্চা, তাই আর কি ডাল আনতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এখন আলুটা কেটে নিয়েছে ছোটো ছোটো করে, তো আলুটা ভাজা করবো এখন। এখন না চুলাতেই রান্না করছি, একদিন যদি চুলাতে আর কি রান্না করি তখন থেকে না চুলাতেই রান্না করতে ভালো লাগে, আর যদি একবার গ্যাসে চলে যাই তখন আবার চুলাতে আসতে ইচ্ছা করে না, তখন আবার গ্যাসেই রান্না করতে থাকি, মানে এরকম হয়। তো অনেক দিন পর যেহেতু একদিন মা আসলো, তো মা আসার পর আমি ভাবলাম যে উনানে রান্না করি আজকে, তো যেহেতু উনানে রান্না করা শুরু করেছি এই যে, তো তখন থেকেই উনানে রান্না আমার চালু। আবার যদি মাঝখানে আবার যদি গ্যাসে চলে যাই তো গ্যাসেই রান্না করা চালু হয়ে যাবে, এরকম হয়ে যায়। তো দেখো ছোটো ছোটো করে আলুগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো আর কি এখন ভাজা করে নিব, আর এদিকে মাঠটা বের করে নিয়েছি। কি সুন্দর দেখো আগুনগুলো জ্বলছে, মানে প্রথম টাইমে একটু অসুবিধা হয়, জ্বলতে চায় না, তো যেহেতু আমি পাটশোলা দিয়ে জ্বালাই না, পাটশোলা নেই, তো
প্লাস্টিক দিয়ে জ্বালাতে হয় তো, তাই আর কি প্রথম সময় একটু অসুবিধা হয়, যখন আবার জলে একবার আস্তে আস্তে জ্বলতে জ্বলতে তখন আবার খুব সুন্দর করে জ্বলে, তখন আবার লাস্টে যখন নিবানোর সময় হয়ে যায় তখন দেখি খুব সুন্দর করে জ্বলে, তখন আবার ইচ্ছা করে না নিবাতে, তখন তো কোনো কিছু রান্না থাকে না, তো নিবাতে তো হবেই আগুন, তাই না? তো ওইদিকে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপর এদিকে আবার মশলাটা বাটার জন্য এসে পড়লাম। অল্প একটু হয়েছে আর বাটিটা দেখো কত বড়, বাটিতে নামিয়েছি, তাই মনে হচ্ছে যে মনে হয় এখান থেকে নিয়ে আর কি খাওয়া হয়েছে, কিন্তু মাত্রই নামালাম আমি কড়াই থেকে, বাটিটা হয়ে গেছে বড়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, জানি না খেতে কীরকম হয়েছে, তবে যখন খাবো তখন তোমাদেরকে জানাবো অবশ্যই। তো আজকে আমি স্কুলে যাইনি কারণ বৃষ্টি ছিল, আর স্কুলে গেলে ভিজে আসতে লাগতো কারণ মানে সেই বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। আর এদিকে আমি মোবাইল দিতে যাচ্ছি অনেকক্ষণ থেকে, আমার মা দেখি দেয় নাকি মোবাইল। এই যে ডাল বসিয়ে দিয়েছে, এদিকে আমার হয়ে গেছে মানে আর কি ওইদিকে হয়ে গেছে চুলার কাজ শেষ, তো এখন তো যেহেতু প্রেশারে ডালটা আমাকে সিদ্ধ করে নিতে হবে, এই ডাল তো আবার কড়াইয়ে সিদ্ধ হতে চায় না, তো এটা প্রেশারেই আমার প্রেশারে সিদ্ধ করতে হবে আমাকে, তাই আর কি এটা প্রেশারটা তো আর কালি করা যাবে না, তাই আর কি গ্যাসে করছি। কে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছে, দেখি দেখি হাতে কি দেখি, দেখলাম একটু আগে দুইটা, এটা কি কি দুইটা আংটি, এটা হচ্ছে 5 টাকার যে এইসবগুলো থাকে না খাওয়ার জিনিসগুলো, 5 টাকার প্যাকেটে যে থাকে কুরকুরির মতো, তো ওটার থেকে আর কি দুটো আর কি আংটির মতো, তারপর এখানে আবার এই যে এগুলো যে দেখছো এখানে আবার ইসে ছিল তোমার চকলেট ছিল, চকলেটটা খেয়ে নিয়েছে আর হাতে দেখো আংটি দিয়ে দিয়েছে। ক্যারাম বোর্ড খেলা, ক্যারাম বোর্ড খেলা আর বন্ধ হয় না, চলো এখন এইগুলো বাইরে বাইরে ফেলে দিয়ে আসবো, গরু বা ছাগল আর কি খেয়ে নিবে রাস্তায়, ওদিকে ফেলে দিয়ে আসি। আর মোচাটা না কালো কালো টাইপের হয়ে গেছে কারণ এটাকে পেরে না 2-4 দিন আর কি রাখা হয়েছিল, তাই জন্য ভিতরটা কালো কালো হয়ে গেছিলো, অনেকটা তো ফেলে দিয়েছি আমি, আর যতটুকু ভালো ছিল নেওয়া যায় ততটুকু নিয়েছি, তাই অল্প কিন্তু হয়েছিল সবজিটা, তো এখানেই দেই, যদি ছাগল খায় তো খেয়ে নিবে, আর একটু বেশি হতো আর কি সবজিটা, বেশি হয়নি, ওই যে নষ্ট হয়ে গেছিলো কলার মোচাটা, 4-5 দিন ছিল, 4-5 দিন পড়েছিল তাই একটু নষ্ট হয়ে গেছে, তাই একটুখানি নষ্ট হয়ে গেছে, ভিতরটা কালো কালো হয়ে গেছে, তাই আর কি ফেলে দিলাম, বেশিরভাগটাই আর কি ফেলে দিতে হয়েছে আমাকে। তো চলো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন এখন শুধু বাসনগুলো মাজবো কলে পারে, বাসনগুলো মাজলেই বাসনগুলো মাজলেই রান্না বান্নার ওইদিকে রান্নাঘরের কাজ শেষ, তারপর এদেরকে খেতে দেবো আর কি। দেখো বাসন মাজছি, এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, তাও আর কি ভিজে ভিজে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তো অল্প অল্প ভিজা ভিজছি আর কি আমি, তো যাই হোক চলবে, কিন্তু এরকম করে বাসনগুলো যদি কলে পারে রেখে দিই ভালো লাগে না, অনেকগুলো বাসন হয়ে আছে রান্না করার পর যে বাসনগুলো বের হয় আর কি, তো সেই বাসনগুলো ধুতেই হবে। বৃষ্টির জন্য দেখো জামা কাপড় শুকাচ্ছে না, এই যে এইদিকে এই বারান্দাটা ভর্তি জামা কাপড়ে, ওটা তো আজকের, আর এইদিকে দেখো এই বারান্দাও ভর্তি জামা কাপড়ে, বর্ষার দিনে এটাই একটা সমস্যা, জামা কাপড় শুকাতে চায় না, কোথাও যাওয়া যায় না, কাদা কাদা হয়ে থাকে রাস্তাঘাট, এটাই ভালো লাগে না, তা নাহলে জামা কাপড় ধুতে লাগতো আর কি আমার, বৃষ্টি যদি না থাকতো।
এদিকে জুতোগুলো দেখো কি রকম হয়ে আছে, দিদির বেল লাগানো জুতো আমার তো, সেগুলো ধুয়ে রোদে দেওয়া দরকার ছিল, তো যেহেতু রোদ্র নেই এখানেই পড়ে আছে। তো প্রীতি আমার প্রীতি খেয়ে নিয়েছে, আমি খাইনি, ওর বাবাও খেয়ে নিয়েছে। বেসলিনগুলো কি করিস? রাম, কি মেকার গিরি শুরু করছি, বেসলিনগুলো নষ্ট করে তুই এগুলো লাগাইতেছিস, কেমন সাবধান। তো একটু খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ঘুমিয়ে পড়েছি। তো প্রীতম বাইরে ছিল, প্রীতম এসে চিল্লাচ্ছে, মা রেশন এসছে, রেশন এসছে। তো সবাই রেশনের কার্ড আর কি বের করছে। প্রীতম আবার আগে গেছে, আগে গিয়ে ওই আঙুলের ছাপ, ওর আঙুলের ছাপও ম্যাচ হয়, তো ওর আঙুলের ছাপটা দিয়ে এসছে। তো দিয়ে এসছে আঙুলের ছাপ, রেশনের কার্ডটা নিয়ে আবার রেখে দিল। আমি আবার তারপরে উঠে গেলাম, কারণ চাল আর আটাটা তো নিতে হবে আর কি। তো আটা চাল নেওয়ার জন্য বাইরে আর কি দেখছে আর কি গাড়িটা আসলো কি না। তো বাইরে গিয়ে দেখি আর কি গাড়ি এখনও আসেনি, মানে আসছে আর কি। তো ভাবলাম তো চলো ঘরে গিয়ে আর কি ওনাটা নিয়ে আসি, ওখানে তিন পাত্তিতে দেবে, সবাই ওখানে যাবে এক জায়গায়। তো ওখানে যাওয়ার জন্য আর কি বের হয়েছি, ওনাটা নিয়ে আসলাম। তারপরে যে বাইরে এসে দেখি গাড়িও মানে আসছে আর কি, গাড়িও এসে পড়েছে। আর ওইদিকে কিন্তু এখনও সবার আর কি আঙুলের ছাপ নিচ্ছে। ঘুম থেকে উঠে না মানে শরীরটা একদম মানে আলসি আলসি লাগছে আর কি। তারপর ওইভাবে দেখো কীরকম যেন শরীরটা লাগছে, ওইভাবে আর কি উঠে চলে আসলাম। আর এখানে এসে আর কি শুনছি সবাই বলছে আর কি এখন নাকি রেশনের দামও আর কি বেড়ে গেছে, মানে রেশনের চালের দামটাও বেড়ে গেছে অনেক, আটার দামও কিন্তু বেড়ে গেছে। আর এদিকে দেখো ও মানে আর কি বস্তা নিয়ে এসছে, তো বস্তায় হয়তো ওই পোকা ছিল আর কি, তো পোকাটা মনে হয় শরীরে উঠছিল। তো আমাকে বলছিলো দেখো তো পোকা এদিকে আছে নাকি এই যে পিঠে, তো আমি একটু দেখলাম তো নেই পোকা। তো যাই হোক, তারপর এদিকে আমি ওয়েট করে আছি আর কি, সবাইকে দিচ্ছে এক এক করে। আর আমার ওই যে একটা স্লিপ দিয়েছিলো প্রীতমকে, তো সেটা তো আমাকে দেয়নি, ওটাই আর কি খুঁজছিলাম আমি। তো তারপর এদিকে বাড়ি মানে বাড়িতে এদিকে আর কি আসি, তো ওর বাবা বললো স্লিপ লাগবে না, দাও আমাকে নিয়ে আসি আমি। বর্ষার দিনে কাপড় জামা শুকানোর টেকনিক এটা না, ফ্যানের হাওয়াতে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।